মর্নিং বন্ধুরা, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে রসবড়া, বিউলির ডালের রসবড়া। তো বিউলির ডালের রসবড়া করার জন্য আমি এখানে চিনি দিয়েছি আর জল দিয়েছি, সাথে একটু মৌরি দিলাম। ফুটছে আমার জলটা, ঘন হবে, আর একটু চিনিটাও গলে যাবে, ঘন হবে। তো খুবই সহজ। আমি বিউলির ডাল দিয়ে করব রসবড়াটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর জানাবে কেমন হয়েছে। আমার জলটা ফুটছে। তো রসবড়া করার জন্য আমি এখানে বিউলির ডাল পেস্ট করে রেখেছি। আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম বিউলির ডাল। তো সকালে এই যে পেস্ট করে রেখেছি, আমি মিক্সিতে পেস্ট করে রাখলাম। আমি বিউলির ডালের রসবড়া করে দেখাবো তোমাদের। আমার চিনিটা গলে যাবে আর জলটা একটু শুকাবে। বিউলির ডালের রসবড়া দারুণ লাগে খেতে, অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে খেতে। তো আমি ভালো আরো শুকিয়ে নেব। শুকিয়ে নিয়ে যখন আমার রসটা যখন আঠাটা হবে ভাব একটু, তো তখন জাল আমার হয়ে যাবে। আমি আরও নেব শুকিয়ে, প্রায় আধা ঘন্টার মতো আমি শুকিয়ে নিয়েছি। আমার আরও শুকাবে আর একটু। যখন চিটচিট হালকা ভাব আসবে তখন হয়ে যাবে। বিউলির ডালের পেস্টে মৌরি আর নুন দিয়ে ভালো করে ফেটানো হয়েছে। তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, গরম হলে ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, বিউলির ডাল দিয়ে দিচ্ছি। গরম গরম হয়ে যাচ্ছে, দিয়ে ভেজে নিতে হবে। এই যে আমি ভেজে নিয়েছি, লাল লাল হয়ে গেছে। এই যে এখানে আমি শিরাটা জাল দিয়ে রেখেছি, চিনির শিরাটা জাল দিয়ে রেখেছি। তো এটা আমি বন্ধ করে রেখেছি, হয়ে গেছে। আর বড়াগুলো আমি এক এক করে ভেজে নেব। এই যে বড়াগুলো এক এক করে আমি ভেজে নেব ডাল দিয়ে। খুব সুন্দর কালার এসছে। তো আমি বাকিগুলো এরকমভাবে একইভাবে ভেজে নেব, লাল লাল করে। এই যে আমি ভেজে তুলেছি, একইভাবে আমি ভেজে নেব। এই যে দেওয়া হচ্ছে। যত ফেটানো হবে ডাল ততই ফুলবে, খেতেও ভালো হবে, দেখতেও ভালো হবে। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর জানাবে কেমন হয়েছে খেতে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি দেখব হয়েছে কিনা। এই যে আমি ভেঙে দেখছি, হয়ে গেছে আমার ভেতরেও হয়ে। আমি এখন রসে ডুবাবো, শিরার রসে। আমি শিরার রসে দিয়ে দিচ্ছি, আমার এক এক করে ভাজা হবে। আমি শিরায় ডুবাবো আধা ঘন্টা এক ঘন্টা। শিরায়
আধা ঘন্টা এক ঘন্টা শিরায় ডুবিয়ে রাখলে ভালোভাবে ঢুকবে ভেতরে আর খেতেও টেস্টি হবে দারুণ। তো আমি তেল থেকে তুলে এই যে সব দিয়ে দিই শিরায় ডুবালাম। তো আধা ঘন্টা এক ঘন্টা পরে আপনারা খেয়ে দেখবেন কেমন হয় আর অবশ্যই জানাবেন এরকম করে। তো পরের ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসছি। এখনের মতো টাটা বাই বাই, ভালো থাকবেন সুস্থ থাকবেন।